হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি তোমাদের সামনে জিলিপি তৈরি করে দেখাবো, আর এটা ম্যাঙ্গো জিলিপি। আর আমি কিভাবে তৈরি করেছি এটা স্কিপ না করে দেখতে থাকো, আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কতটা কি পরিমাণে দিয়েছি। ঠিকঠাকভাবে যদি পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট জিলিপি হবে। আর বাজার থেকে না কিনে আমরা কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারি। ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা ক্রিসপি হয়েছে। শব্দ শুনে বুঝতে পারছো? একদম রসে, একদম রসে ভরা। জিলিপিটা বানানোর জন্য আমি ময়দাটাকে প্রথমে ছেড়ে নেবো। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আর 1 কাপ নেব, মোট 2 কাপ ময়দা দিয়ে আমি আজকে জিলিপিটা করব। এবার ভালো করে এটাকে চেলে নেব। ময়দাটাকে আমি চেলে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি, খুবই সামান্য। এবার এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন আর 1 টিস্পুন, মোট 2 টিস্পুন চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন টক দই দিচ্ছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে এটাকেও এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। যে কাপটা দিয়ে আমি ময়দাটা মানে মেপেছিলাম সেই কাপ দিয়েই আমি 1 কাপ মতো জল লেগেছে। 1 কাপের বেশি কিন্তু জল লাগেনি, 1 কাপের কমেই আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যাঙ্গো পাল্প দিচ্ছি, 2 টিস্পুন ম্যাঙ্গো পাল্প। আমি আমটাকে প্রথমেই পাল্পটাকে বার করে নিয়েছিলাম, নিয়ে তারপরে কড়াইতে 1 মিনিট মতো নেড়ে নিয়েছিলাম, সেই পাল্পটাই আমি এর সাথে ভালো করে এবার মিশিয়ে নেব। আমের পাল্পটা দিয়েও খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখো ঠিক এরকম হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না, বেশ সুন্দর পড়ে যাচ্ছে স্মুথলি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। আমি আজকে জিলিপিটা ভাজবো এই তালমিশ্রির কন্টেনারের মধ্যে। তার জন্য এই মাথাটাকে আমি একটা পেরেক দিয়ে ফুটো করে নিয়েছি। পেরেকটাকে একটু আগুনে ধরেছিলাম, তারপরেই এটাকে ফুটো করে নিয়েছি। তোমরা যে কোনো জলের বোতলও এটা করে নিতে পারো, জলের বোতল বা দুধের প্যাকেট বা নুনের প্যাকেট, যাই হোক এগুলোতেও তোমরা করে নিতে পারো, বা সসের মানে বোতল থাকলেও হবে, ওগুলোতেও ভালো হবে। আমি আজকে এটা দিয়েই তৈরি করব এর মধ্যে করে। জিলিপিটা করার জন্য আমার চিনি শিরা লাগবে, তার জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে নেব। যে কাপ দিয়ে ময়দাটা মেপেছিলাম সেই কাপ দিয়েই আমি জলটাও মেপে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 লেবুর রস দিয়ে দিচ্ছি, 1/2 লেবুর রস। একটু ফুটে উঠুক, লেবুর রসটা দিলে চিনিটা মানে এখানে দানা বেঁধে যাবে না, এই জন্য লেবুর রসটা দেওয়া হয়।
দু মিনিট মতো ফুটে উঠতে আমি এটা বন্ধ করে দিয়েছি, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দু মিনিট মতো ফুটে উঠতেই আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও না, একটা চটচটে ভাব থাকবে, তাহলেই হয়ে যাবে। আর লেবু রসটা দেওয়ার কারণে এটা চিনিটা মানে দানা বেঁধে যাবে না। চিনির রসটা ঠিক এরকম একটা চটচটে ভাব থাকবে। আমি ব্যাটারটাকে 40-45 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি এইটুকু খাবার সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। ব্যাটারটাকে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিশ্রির যে কৌটোটা আমি নিয়েছি আর কি জিলিপিটা ভাজার জন্য, এর মধ্যে আমি এটাকে ঢেলে নেব। আমি পুরো ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে নিয়েছি, আর এর মাথাটা মানে এর উপরের পোর্শনটা বড় হওয়াতে ঢালতে সুবিধা হয়েছে। এবার আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে খানিকটা তেল দিয়ে নিয়েছি হোয়াইট অয়েল। এটা গরমও হয়ে গেছে, এবার আমি জিলিপির মতো করে ভাজার চেষ্টা করছি, দেখি কতটা হয়। যেইভাবে আমি দিয়ে নিয়েছি, ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, আর আমি খুব বেশি বড় করিনি সাইজে, ছোট ছোট করে করে নিয়েছি। আর দুদিকেই ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব, তুলেই চিনির রসে দিয়ে নেব। আর জিলিপিটা ভাজার জন্য সবসময় একটু এরকম ফ্ল্যাট ইয়ে হলেই ভালো হয় আর কি, ফ্রাই প্যান হলেই ভালো হয়। এইভাবে আমি আরেকবার দিয়ে নিয়েছি, এগুলো একটু বড় সাইজ দিয়েছি। এবার এগুলোকে আমি তুলে আবার চিনি রসে দিয়ে নেব। হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। চিনির রসে দিয়ে নিয়েছি, 20-25 সেকেন্ড মতো চিনির রসে ডুবিয়ে নিলেই হয়ে যাবে। মানে ভাজার সাথে সাথে কিন্তু চিনির রসের মধ্যে দিয়ে নিতে হবে। আরেকবার দিয়ে নিয়েছি, আমি এখানে একটা স্টিক ইউজ করছি, নাড়তে সুবিধা হচ্ছে এই জন্য। আর জিলিপি ভাজতে গেলে এরকম ফ্ল্যাট মানে পাত্র হলে ভালো হয়। জিলিপি কিন্তু কম তেলে ভাজা হবে না, তাহলে কিন্তু এগুলো ফুলবে না ভালো, তেলটা একটু বেশি লাগবে, দিয়ে ভেজে নিতে হবে। জিলিপিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দোকান থেকে কিনে খাওয়ার আর দরকার নেই, এভাবেই বাড়িতে বানিয়ে নাও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যারা নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করেছো বা আমার সাথে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।